বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের জন্য শীতের, বিশেষ করে শীতে ত্বকের যত্ন নিয়ে। এখন তো শীতকাল চলেই আসলো, উইন্টার চলেই আসলো, এখন কি হয় আমরা অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে খুব ব্যস্ত থাকি, নিজের স্কিনের প্রতি তেমন একটা খেয়ালই দেওয়া হয় না, যত্নই করা হয় না, যার জন্য কি হয় হয়তো একটু লোশন লাগালাম, একটু ক্রিম মুখে দিলাম, ব্যস হয়ে গেলো, আর কিছু না। কিন্তু না, এভাবে করলে তোমার স্কিনটা কী হবে, কুচকে আসবে, কালো হয়ে আসবে, মাঝে মধ্যে স্কিনটা চুলকানি বা একটু র্যাশ র্যাশ ধরনের হয়ে যায়, আর তাছাড়া আছে হলো মৃত কোষগুলো, সাদা মরা মরা চামড়াগুলো, এগুলো দেখতেও ভালো লাগে না। মানে এই ধরনের নানান সমস্যা কিন্তু শীতকালে আমাদের স্কিনে দেখা দেয়। তো আমরা যদি একটু প্রপার কেয়ার করি আমাদের স্কিনে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যায় আর স্কিনটাও লাবণ্যময় সুন্দর হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে জাস্ট মানে ঘরোয়া কিছু উপকরণ আমরা যেগুলো সাধারণত শীতকালে ব্যবহার করে থাকি, সেগুলোকেই আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে স্কিনটাকে সুন্দর রাখতে পারবো। পাশাপাশি আমরা মানে স্কিনটা সবসময় এরকম থাকবে যে তুমি বিয়ে বাড়িতে যাবে তার জন্য মেকআপ করবে, তার জন্য যেমন প্রস্তুত, তেমন ঘরে যদি থাকছো তাতেও তোমার স্কিনটা সবসময় সুন্দর। তো চলো শুরু করা যাক আজকে আমাদের উইন্টার স্কিন কেয়ার ভিডিওটা। তো শুরুতেই প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করতে হবে। যেহেতু এখন শুষ্ক আবহাওয়া, ধুলো বালি মানে আসেই, মানে বাতাসে থাকেই, সেটা স্কিনের মধ্যে যে আটকে যায়, কারণ এই সময় আমরা একটু ভারী ময়েশ্চারাইজার ইউজ করি স্কিনে, যার জন্য ধুলোটা এসে কিন্তু স্কিনে আটকে যায়, এই জন্য কিন্তু আমাদের স্কিনটা কালো দেখা যায়। এমন না যে আমরা কালো হয়ে যায়, আসলে কালো হয়ে যায় না, এই ধুলোর স্তরটা, এই ময়েশ্চারাইজার স্তরটা পরে আমাদের স্কিনটা কালো দেখা যায়। সেজন্য যেটা করতে হবে, অবশ্যই ভালো করে তোমার স্কিনটা পরিষ্কার করতে হবে। সবসময় যে ফেস ওয়াশটা ইউজ করি, গার্নিয়ারে এটাই ব্যবহার করছি, তোমার কাছে তুমি সবসময় যে ফেস ওয়াশটা ইউজ করো, তোমার শ্যুট করে সেটাই তুমি ব্যবহার করো, সমস্যা নেই। যেহেতু সারা বছর ওটা তোমার স্কিনে শ্যুট করছে, তো শীতকালেও সেটা কোনো একটা সমস্যা হবে না। তো শুরুতে আমি আমার স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব, এক মিনিটের মতো আমার স্কিনে ফেস ওয়াশটা দিয়ে মাসাজ করে নেব। ওকে, এবার স্কিনটা পানি দিয়ে ভালো করে আমি ওয়াশ করে নেব। আর হ্যাঁ, এক্ষেত্রে তুমি হালকা কুসুম গরম পানি নেবে, তাহলে কি হবে, যেমন তোমার স্কিনটা কিছুটা স্টিমও পাবে, পাশাপাশি যে অয়েলটা, যে ধুলাটা খুব ভালো করে কেটে যাবে আর স্কিনটা সফট হবে। তো মুখটা তো ক্লিন করে নিয়েছি, আর এরপরে একটু স্টিম নেব স্কিনে। চেষ্টা করবে এই উইন্টারে অন্তত সপ্তাহে দুদিন ত্বকে স্টিম নেওয়ার। স্টিম নিলে কী হবে, তোমার স্কিনে যে সাদা মরা চামড়াগুলো এটা যেমন হবে না, তেমন যাদের একনে বা হালকা পিম্পলসের প্রবলেম আছে তাদের সেটাও কিন্তু হবে না। তো সপ্তাহে দুদিন এভাবে গরম পানি করে স্টিম নেবে। তো আমাদের স্টিম নেওয়া হয়ে গেল, এবার কি করব, স্কিনটা কিন্তু কিছুটা সফট হয়ে গেল, স্কিনে যে মরা চামড়াগুলো সফট হয়ে গেল, এখন আমরা একটু হালকা একটু এক্সফোলিয়েট করব, মানে স্ক্রাবিং করব যেটাকে বলবো, যে স্কিনের যে দানাদার ভাবটা সেটা যাতে চলে যায়, স্কিনটা যাতে ক্লিন লাগে, উপরে যে স্তরটা পড়ে গেছে সেই স্তরটা তুলে ফেলবো আমরা। তো ঘরোয়াভাবে কীভাবে আমরা এই এক্সফোলিয়েটটা করি সেটাই তোমাদের স্পেশাল। তো এক্সফোলিয়েট করার জন্য আমি নিয়েছি হলো চালের গুঁড়া। চাউলের গুঁড়া কিন্তু প্রাকৃতিকভাবে খুব দারুণ একটা এক্সফোলিয়েটের কাজ করে, আর এটা স্কিনকে পরিষ্কার করতেও সাহায্য করে। তো সেজন্য চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এরপরে নেব হচ্ছে মধু। যেহেতু এটা শীতকাল, আমাদের এক্সট্রা ময়েশ্চারাইজার প্রয়োজন হয় স্কিনে, তো মধুতে কিন্তু দারুণ একটা ময়েশ্চারাইজার, এটা স্কিনের ড্রাইনেস কমিয়ে দেয়, স্কিনটাকে টান টান চকচকে করে। তো আমি মোটামুটি এক চামচ পরিমাণ মধু নিয়ে নিলাম। এরপরে যে জিনিসটা মেশাবো এর সাথে তা হচ্ছে দুধ। স্কিনের ময়েশ্চার লক করতে দুধের কোনো মানে তুলনা নেই। তো সেই হিসাবে আমাদের এই ধরনের এক্সফোলিয়েটের যে উপাদানটা তৈরি করছি তার সাথে দুধটা খুবই ভালো একটা কম্বিনেশন। তো সেই জন্য আমি এখানে একটা কাঁচা দুধ দিয়ে দেবো, মোটামুটি পেস্ট তৈরি করার মতন পরিমাণ দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নেব। ওকে, আমাদের এক্সফোলিয়েটর তৈরি, এবার স্কিনে এটা অ্যাপ্লাই করব। এটা যদি তুমি গলাসহ করো তাহলে আরও ভালো হয়, গলার স্কিনটাও কিন্তু এক্সফোলিয়েট হয়ে যায় বা স্ক্রাবিং হয়ে যায়। কিন্তু আমি এখন করছি না, যেহেতু আমি এখন শ্যুট করছি রাত্রেবেলা, গোসল হয়ে গেছে দিনের বেলা, তো এখন আর আমি গলা পর্যন্ত ভিজাচ্ছি না, তাহলে অনেক সময় ঠান্ডা লাগার প্রবলেম থাকে। তো এক্সফোলিয়েটের কাজটা তুমি যদি গোসল করার আগে করো তাহলে ভালো হয়, দেখা যাচ্ছে গলাসহ ঘাড়সহ তুমি মাসাজ করে গোসল করে আসলে, তাহলে আর ঠান্ডা লাগার প্রবলেমটা হলো না।
তো আমি মুখের স্কিনটা এক্সফোলিয়েট করে নিলাম বা স্ক্রাবিং করে নিলাম। এটা আমার মুখে এভাবে লাগানো থাক। এখন আমরা যে যত্নটা করব সেটা হচ্ছে ঠোঁটের। ঠোঁটেরও কিন্তু এই সময়টা এক্সফোলিয়েট করার প্রয়োজন হয়। প্রচুর পরিমাণে কিন্তু মরা চামড়া ওঠে ঠোঁট দিয়ে, ঠোঁটটা একদম ফেটে সাদা সাদা কেমন হয়ে যায়। তো এটাকেও আমাদের সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এক্সফোলিয়েট করতে হবে। তো ঠোঁটটা কী দিয়ে আমি এক্সফোলিয়েট করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমি ঠোঁটের মরা চামড়া তোলার জন্য এক্সফোলিয়েট করার জন্য নিয়েছি চিনি, অল্প একটু চিনি নিয়েছি, আর চিনিটা একটু চিকন দানার হলে ভালো হয়। তো চিনি নিয়েছি, আর নেব হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলটা ঠোঁটটাকে নরম মোলায়েম করবে, পাশাপাশি চিনিটা আমাদের ঠোঁটের মরা চামড়াটা তুলে ফেলবে। আর অলিভ অয়েল এভাবে ইউজ করলে কিন্তু ঠোঁটটা কালচে যে ভাবটা সেটা চলে গিয়ে গোলাপি একটা আভা চলে আসে। তো আমি কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নেবো চিনির সাথে। চিনি অলিভ অয়েল দিয়ে দিলাম, চিনি আর অলিভ অয়েলের মিশ্রণটা এটা আমার ঠোঁটে আমি লাগিয়ে নেব। তো ঠোঁটেও আমি এক্সফোলিয়েট করে নিলাম, মরা চামড়াটা তুলে নিলাম। এরপরে 2-3 মিনিটের মতো আমার স্কিনে যেমন চালের গুঁড়ার যে স্ক্রাবটা সেটাও থাকবে, আর ঠোঁটের এই চিনি আর অলিভ অয়েলের মিশ্রণটাও 2-3 মিনিটের মতো থাকবে। তারপরে আমি মুখটা আবার একটু কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নেব। তো এই পর্যন্ত হলো আমাদের স্কিনটা পরিষ্কার করা এবং এক্সফোলিয়েট করা, স্কিন এবং ঠোঁটের চামড়াটা। তো এরপরে আমরা হলো পরবর্তী স্টেপে চলে যাব, যেটা হচ্ছে আমাদের ময়শ্চারাইজিং যে সাইডটা আমাদের, এটা তো ক্লিনজিং হলো, এরপরে আমাদের ময়শ্চারাইজিং করতে হবে। তো চলো কীভাবে আমি মুখ হাত ঠোঁট সব কিছুর আমি মানে যত্ন নেই বা ময়শ্চারাইজ করি আমি কীভাবে ঘরোয়া সব কিছু দিই। তো ক্লিনজিং স্ক্রাবিং হয়ে গেল। তো শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে রোজ ওয়াটার ইউজ করব আমাদের টোনিংয়ের জন্য। ক্লিনজিং স্ক্রাবিংয়ের পরে স্কিনটা কিন্তু অনেকটা মানে শুষ্ক হয়ে যায়, কিছুটা রুক্ষ হয়ে যায়, আমাদের পোর্সগুলো খুলে যাবে কারণ আমরা স্টিমও নিয়েছি। তো সে এই সময় আমরা করব কি একটু রোজ ওয়াটার, যেটা আমি ঘরে তৈরি করা রোজ ওয়াটার। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও আমার এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিও আমি কীভাবে ঘরে এই রোজ ওয়াটারটা তৈরি করেছি। আর এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করতে পারবে। তো আমি এই রোজ ওয়াটারটা দিয়ে স্কিনটাকে টোনিং করে নিচ্ছি। টোনারে কী হয়, স্ক্রাবিং বা ক্লিনজিংয়ের পরেও যদি স্কিনে কোনো ময়লা ধুলা তেল থেকে থাকে সেটাও কিন্তু উঠে যাবে এই টোনার ইউজ করাতে, আর স্কিনের এই ওপেন পোর্সগুলো লক হয়ে যাবে, তখন স্কিনটা আরও বেশি মসৃণ সুন্দর লাগবে দেখতে। তো টোনার ইউজ করার পরে স্কিনে টোনার ইউজ করার পরে কিন্তু অন্তত 5 মিনিট এটা স্কিনে এভাবে রেখে দিতে হবে। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এখন যেটা করতে হবে আমাদের শেষ এখন করতে হবে হচ্ছে ময়শ্চারাইজার, ময়শ্চারাইজিং করতে হবে আমাদের স্কিনটাকে। তার জন্য কিন্তু আমরা দোকানে নানান ধরনের ময়শ্চারাইজার কিনতে পারি, যেমন এটা হচ্ছে ডাভের একটা ময়শ্চারাইজার, তো নিভিয়ার আসছে, বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আসছে, বা উইন্টার ক্রিম যেগুলোকে বলা হয় কোল্ড ক্রিম বলা হয় সেটা যদি তোমার স্কিনে শ্যুট করে তুমি সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তুমি সেটা তোমার স্কিনে শ্যুট না করে বা সেটা তুমি ইউজ করতেই চাও না, হালকা একটু কালসে ভাব হয়তো এগুলো ইউজ করলে, তো অনেকে এটা ইউজ করতে চায় না, তো তুমি যে নাইট ক্রিমটা ইউজ করো, যেহেতু আমরা এই কেয়ারটা রাতে করছি, তুমি যে নাইট ক্রিমটা ইউজ করো সেটা ইউজ করতে পারো। আমি মনে করো এই পন্ডসের হোয়াইট বিউটি ক্রিমটা ইউজ করি, এটা ডে নাইট সবসময় আমি ইউজ করি, তো এটাই আমি ইউজ করব। তো এর সাথে নেব হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল, তাহলে কী হবে এটা কিন্তু ঠিক এই ধরনের কোল্ড ক্রিমের মতো মানে আমার স্কিনটাকে ময়েশ্চার করবে, পাশাপাশি কালো হয়ে যাবে না। তো সেই জন্য আমি আমার ক্রিমটা নিয়ে নেব একটু, যে হাতে তালুতে নিয়ে নিলাম। এখন এই ভিটামিন ই ক্যাপসুলটাকে ছিদ্র করে নেব, এখান থেকে কয়েক ড্রপ ভিটামিন ই ক্যাপসুল দেবো, পুরোটা দেবো না, কয়েক ড্রপ দেব। ওকে, কয়েক ড্রপ দিয়ে দিলাম, এটাকে আমাদের স্কিনে লাগিয়ে নেব।
এত গেল আমাদের মুখের যত্ন, মুখের স্কিনের যত্ন। এখন ঠোঁটেও তো আমরা স্ক্রাবিং করেছি, ঠোঁটটাও কিন্তু এখন শুষ্ক অবস্থায় আছে, এটাকে আমাদের ময়েশ্চার করতে হবে। তার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে ভ্যাসলিন, যেটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি বলি যেটাকে, সেই ভ্যাসলিনটা ইউজ করতে পারি ঠোঁটে, অথবা যে কোনো একটা লিপ বাম ইউজ করতে পারি, তোমার পছন্দ মন অনুযায়ী যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। আর যদি এসব কিছু ইউজ না করে ঠোঁটটাকে একটু অন্যভাবে কেয়ার করতে চাও, সফট এবং গোলাপি করতে চাও, এই যে ভিটামিন ই ক্যাপসুলটা, আমি এটা কিন্তু সম্পূর্ণটা আমার মুখে স্কিনে দেইনি, তো এর থেকে আমি 2-3 ড্রপ নিয়ে নেব। এই যে 2 ড্রপ ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম, এর সাথে দেব হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিনের 1 ফোঁটা, ব্যাস হয়ে গেল। এটা আমাদের ঠোঁটে লাগিয়ে দিই। আর কোনো চিন্তা করতে হবে না, তোমার ঠোঁট সারা শীতেও কখনো ফাটবে না, কখনো কালো হয়ে যাবে না, সুন্দর গোলাপে একটা আভা ফুটে উঠবে ঠোঁটে। এভাবে যদি তুমি গ্লিসারিন আর ভিটামিন ই যে ক্যাপসুল সেটা ইউজ করে ঠোঁটে লাগাও, পাশাপাশি তুমি ভ্যাসলিন বা লিপ বাম লাগাতেই পারো। গেল, এতো গেল ঠোঁট এবং মুখের স্কিন। এবার আমাদের হাত এবং গলা, পা, এগুলোরও তো কিছুটা যত্ন প্রয়োজন, তাই না? তো আমরা যখন মুখের স্কিনটা গরম পানিতে পরিষ্কার করলাম, তখন চেষ্টা করবে হাতটাকেও গরম পানিতে ক্লিন করে নিয়ে আর পাটাকেও গরম পানিতে ক্লিন করে নিয়ে আর তারপরে ভালো করে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে আমরা যে কোনো লোশন ইউজ করতেই পারি, তবে কি হয়, লোশনটা ইউজ করার পরে 1-2 ঘন্টা পরে কিন্তু স্কিনটা আবার ড্রাই হয়ে যায়, কারণ লোশনে অয়েলি ভাবের থেকে পানির ভাবটা একটু বেশি থাকে, যার জন্য স্কিনটা সেটা শুষে নেয়। তো এই সময় আমাদের একটু ভারী মাত্রায় যদি ময়েশ্চারাইজারটা লাগানো হয় হাতে বা পায়ে, তাহলে কিছুক্ষণ আমরা আরাম পাই, কিছুক্ষণ বলতে সারা রাত অন্তত আরাম পাবো। তো সেই জন্য কী করবো, একটা লোশন তো নিলাম, তো হাতে নিয়ে নেব লোশন, আর সাথে দেব হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তোমার স্কিনটাকে সফট আর ময়েশ্চারাইজার রাখবে। আর গ্লিসারিন তো আসলে অয়েলি ভাবটা কম, এটাতেও পানি বেস্ট, তবে এটাতে ত্বকের মানে শোষণ ক্ষমতা বেশি। তো এই জন্য এখান থেকে এই লোশনটার সাথে আমি 1 ফোঁটা গ্লিসারিন দিয়ে দেব। এটাতে কিন্তু চিটচিটে ভাবও হয় না, মিশিয়ে নেব লোশনটা, গ্লিসারিন আর লোশনের মিশ্রণটা। এবার এটাকে আমরা হাতে মাসাজ করে নেব। গ্লিসারিন এবং লোশনের মিশ্রণটা তোমার স্কিনটা কিন্তু সবসময় সফট, একদম মসৃণ থাকবে, কখনোই স্কিনে কোনো রাফনেস আসবে না, কোনো মানে ময়েশ্চারের অভাব হবে না, ফাটা ফাটা হবে না, স্কিনটা গ্লো দেবে কিন্তু খুব সুন্দর। আর গ্লিসারিন এবং লোশনের মিশ্রণটা তুমি পায়েও ইউজ করতে পারো, পাশাপাশি তুমি গ্লিসারিনটা তোমার পায়ে যে ফাটা, পায়ের অনেক সময় অনেকের গোড়ালি ফাটে, তো সেখানটা হালকা একটু পানি মিশ্রণ করে গ্লিসারিন 1 ফোঁটা আর 2-1 ফোঁটা পানি মিশিয়ে জাস্ট ওই ফাটা জায়গায় তুমি লাগিয়ে রাত্রে ঘুমিয়ে যাবে, সকালে দেখবে তোমার ফাটা গায়েব। মানে গ্লিসারিনে এত জাদু যে তোমার পায়ের গোড়ালি ফাটাও খুব নিমিষেই দূর করে দেবে। তো দেখে নিলে জাস্ট ঘরোয়া কিছু উপকরণই একদম স্টেপ বাই স্টেপ ফলো করে দারুণ একটা স্কিন কেয়ার করে নেওয়া যায় এই উইন্টারেও। এই শীতকালে তোমার স্কিনটা সবসময় যেন উজ্জ্বল চকচকে থাকে, তার জন্য তুমি একটু কষ্ট করে সপ্তাহে 2-3 দিন তুমি স্টেপগুলো ফলো করো। প্রতিদিন তুমি তোমার যে নর্মাল রুটিন সেটা তুমি কন্টিনিউ করো, সমস্যা নেই, কিন্তু সপ্তাহে 2-3 দিন এই স্টেপগুলো ফলো করো। প্রথমে ক্লিনজিং করো, তারপরে একটু স্ক্রাবিং করো, স্টিম নাও, তারপরে হচ্ছে গোলাপ জল দিয়ে একটু টোনিং করলাম স্কিনটাকে, ঠোঁটটাকে স্ক্রাবিং করলাম, তারপরে হচ্ছে তোমার স্কিনটাকে ময়েশ্চারাইজ দিলাম, গলায় দিলাম, হাতে দিলাম। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বাসায় সাধারণত করে থাকি, দেখা যাচ্ছে একটু লোশন মাখি হয়ে যায়, ব্যাস এরকম না, জাস্ট লোশনটাকে আরেকটু ভারী করে নাও, তোমার স্কিনটাতে লাগিয়ে নাও। কিন্তু এটা অবশ্যই প্রতিদিন গোসল করতে হবে, গোসল করার সময় তোমাকে সাবান ইউজ করো বা বডি ওয়াশ ইউজ করো, যেটা ইউজ করো সেটা দিয়ে এই যে ভারী করে আমরা ময়েশ্চারাইজারগুলো লাগালাম এগুলো তুলে ফেলতে হবে, তাহলে কী হবে, তোমার স্কিনটা কিন্তু সবসময় পরিষ্কার থাকবে, কালচে লাগবে না।
আজকে তোমাদের জন্য তাই নিয়ে এলাম যে আমি এভাবে আমার স্কিনটা মানে কেয়ার করি উইন্টারে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরাও এভাবে যদি স্কিনটা কেয়ার করো উইন্টারে তোমাদের কিন্তু ব্রন একনে সমস্যাটা থাকবে না, স্কিনটা যে কালো হয়ে যাওয়া ট্যান পড়ে যাওয়া সেটাও থাকবে না আশেপাশে। তো এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও উইন্টার স্কিন কেয়ার, আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমাদের ভালোও লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, আজকের মতো এটুকু, আল্লাহ হাফেজ।